হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা দুর্দান্ত একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ফেসবুকের তিনটা সেটিংস আপনি না শিখলেই অবাক একটা বিপজ্জনকে পড়তে পারেন। তাই আপনাদেরকে আজকে আমি হাতে শিখিয়ে দেব যে ফেসবুকের তিনটা সেটিংস কিভাবে আপনি সমাধান করবেন। ফেসবুকে প্রথম সেটিংসটা হচ্ছে যে ট্যাগ। আপনার অনেক ফ্রেন্ড আছে, তারা কিন্তু আপনাকে ট্যাগ করে। ওরা যদি আপনার কোনো পোস্ট আপনার মানে পোস্ট করে, ওই ক্ষেত্রে আপনার সাথে সাথে যে আপনার প্রোফাইলেও কিন্তু ওইটা পোস্টিং হয়ে যাবে। এই বিরক্তিকর ট্যাগ আপনি কীভাবে বন্ধ করবেন আজকে আমি সহজেই এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এবং দুই নম্বরের একটা সেটিংস এবং তৃতীয় নম্বরের একটা সেটিংস সেই বিষয়ে আমি বলবো। এবং ফার্স্ট সেটিংসটা হচ্ছে, আপনার অন্য কোনো ফ্রেন্ড যদি একটা পোস্ট করে, সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলে চলে আসে এই ট্যাগ করার মাধ্যমে। আপনি এই ট্যাগটা কীভাবে বন্ধ করে রাখবেন সহজে আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন আপনার যে ফেসবুক নামে অ্যাপস, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এই কর্নারে দেখছেন থ্রি ডট নামে একটা মেনু আছে, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর যে উপরে দেখতেছেন সেটিংস নামে যে অপশন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে, ওই ক্ষেত্রে আপনাকে প্রোফাইল সেটিংস নামে যে অপশনটা, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে দেখতেছেন যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, মানে হচ্ছে তিন নম্বর অপশনটা আপনি দেখেছেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর উপরে দেখছো হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। যদি আপনার কোনো ফ্রেন্ডস যদি আপনাকে ট্যাগ করে বা কোনো পোস্ট করে, সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলে চলে আসে। কিন্তু এই বিরক্তিকর ট্যাগস থেকে আপনি কীভাবে মুক্তি করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অনলি মি করলে কিন্তু তিনি, আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে ট্যাগ করে, আপনার আর প্রোফাইলে অবশ্যই অবশ্যই আসবে না। আপনি এইভাবে চাইলে আপনার ট্যাগ থেকে মুক্তি পাবেন। এবং দ্বিতীয় নাম্বার সেটিংসটা হলো যে আপনি একটা পোস্ট করতে চাচ্ছেন কিন্তু আপনার কিছু ফ্রেন্ডকে আপনি পোস্টটা মানে পৌঁছাবেন না ওনার কাছে, এটা কিভাবে করবেন। যদি আনফ্রেন্ড করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার বন্ধুর মনে কষ্ট লাগতে পারে। সেজন্য আনফ্রেন্ড ছাড়া কিভাবে আপনি একটা পোস্ট করবেন সে পোস্টটা কিন্তু ওনার কাছে পৌঁছাবে না। আপনি যাদের কাছে যাদের বলবেন যে শুধু ওনাদের কাছে পোস্টটা পৌঁছাবে, কিন্তু অন্য কারো কাছে পৌঁছাবে না। যদি আনফ্রেন্ড করেন তাহলে আপনার বন্ধুর মনে কষ্ট লাগবে। এখন এই সেটিংসটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই। এবং সরাসরি চলে যাবেন আপনার যে প্রোফাইল, আপনি প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর হালকা একটু নিচে যাবেন, নিচে যায় দেখতেছেন ফ্রেন্ডস নামে যে অপশনটা, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনি কোন ব্যক্তিকে, আপনার যে একটা পোস্ট করতেছেন সে পোস্টটি ওনার কাছে পৌঁছাবে না, সে ব্যক্তিকে আপনি সিলেক্ট করবেন। ধরুন একে ওসমান লেলিনে আমরা সিলেক্ট করলাম, এখানে আপনার প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর আপনি দেখতেছেন এই ফ্রেন্ডস নামে যে অপশনটা, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এডিট ফ্রেন্ডস লিস্ট নামে যে অপশন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এই যে সর্বশেষ রিসেটস নামে যে অপশনটা, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে টিক মার্ক ওঠার সাথে সাথে আপনি যা কিছু পোস্ট করবেন তার কাছে আর নোটিফিকেশন যাবে না, যাবে না, যাবে না। এখন আপনি চাইলে ওই সেটিংসটা কীভাবে করবেন যে ওনাকে আপনি আবার, আপনি কোনো পোস্ট করলেন সাথে সাথে ওনার কাছে যাবে, সেটা কীভাবে করবেন। সেটা করার জন্য আপনি আবার ওর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ডে ট্যাপ করবেন। তারপর এডিট ফ্রেন্ড লিস্ট আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এবং রেস্ট্রিক্টস নামে যে অপশনটা, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে আপনি যদি আরও পোস্ট করেন ওনার কাছে কিন্তু অবশ্যই অবশ্যই এখন চলে যাবে। দ্বিতীয় নম্বরটা সেটিংসটা শেষ। এবং হচ্ছে তৃতীয় নম্বর সেটিংসটা হলো, আপনি আপনার বন্ধুকে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং অনেক দিন আগে, সে অ্যাকসেপ্ট না করে সে আপনাকেও ঝুলিয়ে রাখছে। আপনি চাইলেই, আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি চাইলে আপনি ক্যান্সেল করে নিতে পারবেন। সেই ক্যান্সেলটা কীভাবে করবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলে।
প্রোফাইলে ট্যাপ দিবেন। প্রোফাইলে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে, এখানে দেখতেছেন ফাইন ফিনান্স নামে কিছু মানে একটা অপশন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনি কর্নারে দেখতে পাচ্ছেন সি অল নামে যে অপশন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর উপরে কর্নারে দেখছেন থ্রি ডট নামে একটা মেনু, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর ভিউ রিসেন্ট রিকোয়েস্ট নামে যে অপশন আপনি নিচে দেখতেছেন, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর দেখুন আমি হাজার হাজার অথবা 200-100 লোকেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এখানে ক্যান্সেল যে আপনি লেখা, আপনি এই ক্যান্সেল অপশনে আপনি টিপ দেবেন। এই ক্যান্সেলের টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু যে ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনি পাঠিয়েছেন এবং তাদের থেকে তারা অ্যাকসেপ্ট করেনি, সাথে সাথে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। আশা করি এই ছোট্ট একটা ভিডিও থেকে ফেসবুকের তিনটা ভালো ভালো সেটিং আপনি শিখতে পারছেন। এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ নেক্সট টাইম।